যান সন্ত্রাসের লাগাম টানতে ব্যর্থ রাজ্যের পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তর, যার কারণে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে এ রাজ্যে, যা বাদ গেল না সোমবারও। ভয়াবহ বাইক দুর্ঘটনায় হতাহত 6। ঘটনা উদয়পুরের চন্দ্রপুরের 7 নং কলোনি জাতীয় সড়কে। সোমবার রাত 8টা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একজন মহিলা এবং একজন পুরুষের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার খবর পেয়ে দমকল দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহত 6 জনকে নিয়ে যায় টেপানিয়া হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার পর আবারও ট্রাফিক দপ্তর এবং আরক্ষা প্রশাসনের গাফিলতি নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছেন এলাকার মানুষ। প্রত্যেকেই বলছেন, কবে ঠেকানো যাবে এই সড়ক দুর্ঘটনা এ রাজ্য থেকে? কল পাইছি চন্দ্রপুর 7 নম্বর কলোনি, যারা দেখলাম ফেস টু ফেস দুইটা বাইক এক্সিডেন্ট, 4 জন সিরিয়াস ইনজুরড হসপিটাল। কটার সময় ঘটনাটা? ঘটনাটা হচ্ছে 8টা 10। এটা কি জাতীয় সড়কের উপরে? হ্যাঁ, একদম নেশন হাইওয়ে, চন্দ্রপুর 7 নম্বর কলোনির সামনে নাকি? হ্যাঁ। দুইটা ব্যাগের মধ্যে কি? হ্যাঁ, কয়টা ব্যাগের মধ্যে হয়েছে? দুইটা ব্যাগ। মহিলা ছিল কি ওইটার মধ্যে? মহিলা একজন আর 3 জন। পুরুষ কতজন ছিল? পুরুষ কি মারা গিয়েছে? কি আর একজন মহিলা কি? যে ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।